হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। স্বাস্থ্য এবং সৌন্দর্য বিষয়ক সকল ধরনের টিপস পেতে আমাদের হেলথ অ্যান্ড বিউটি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়, ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেলে যা করবেন। ওষুধে এই সমস্যার সমাধান হয় দেরিতে, ভুগতে হয় বেশ লম্বা সময়। তবে উপকারী কিছু প্রাকৃতিক উপাদান সঠিক নিয়মে গ্রহণ করলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে অল্প সময়ে পরিত্রাণ পাওয়া যায়। শহরে যা কি ঠান্ডা পড়েছে, ঘরের বাইরে বেরোলেই হাত পা ঠান্ডা হয়ে যায়, এ সময় বাড়ে সর্দি কাশির সমস্যা। এই কারণে অনেকের নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিতেও কষ্ট হয়। নাক বন্ধের সমস্যার ঘরোয়া সমাধান। নাম্বার এক, রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি শর্ম বন্ধ নাকের সমস্যা দূর করবে, যা ফ্লু প্রতিরোধে কাজ করে। দুই, তিনটি রসুন থেতলে এক কাপ জলে 10 মিনিট জাল দিতে হবে। এরপর জল ছেঁকে ঈষৎ উষ্ণ অবস্থায় পান করতে হবে। দিনে 2 বার রসুন জল পানে দ্রুতই নাক বন্ধ ভাব ভালো হয়ে যাবে। নাম্বার দুই, আদা কুচি করে কেটে অল্প লবণ মেখে চিবিয়ে আদার রস গ্রহণ করতে হবে। এভাবে সরাসরি আদার রস পান করলে দ্রুতই নাক বন্ধ সমস্যা দূর হয়ে যাবে। নাম্বার তিন, ইনফেকশন ও নাক বন্ধের সমস্যায় লেবু খেতে পারেন। লেবু খাওয়ার জন্য প্রয়োজন হবে অর্ধেকটি লেবুর রস, 1 গ্লাস জল ও 1 চা চামচ মধু। প্রথমে জল গরম করে এতে মধু মিশিয়ে নিতে হবে, পরে এতে লেবুর রস মিশিয়ে পান করতে হবে। রোজ 2 বার লেবু মধুর মিশ্রণ খেলে এই সমস্যা দূর হয়ে যাবে। নাম্বার চার, তেজপাতা রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি, যা ঠান্ডাজনিত সমস্যাগুলোর প্রকোপ কমাতে কাজ করে। বিশেষত বন্ধ নাকের সমস্যাটি কমিয়ে স্বাদ ফিরিয়ে আনতে তেজপাতা খুব ভালো কাজ করবে। 1.5 গ্লাস পানিতে 5-6টি তেজপাতা 15 মিনিট জাল দিতে হবে। জাল দেওয়া শেষে জল ছেঁকে নিয়ে পান করতে হবে। নাম্বার পাঁচ, নাক বন্ধ সমস্যা দূর করার আরেকটি ভালো উপায় ম্যান্থল। গরম পানির মধ্যে কয়েক ফোঁটা ম্যান্থল ফেলে একটি তোয়ালে দিয়ে ঢাকুন, এরপর গরম জলের ভাপ নিন, দেখবেন নাক বন্ধ হওয়ার সমস্যা কেটে গেছে। তো বন্ধুরা, আমার আজকের আলোচনা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।